সকল সহ্যের সীমা অতিক্রম করে গেছে বিএসএফ বিশেষ করে যখন এই বক্তব্যটা দিছে আমার ভাইয়ার না গায়ে সহ্য হয় নাই একজন শহীদ বিজিবি সদস্য আমাদের রইসুদ্দিন ভাই তার মৃত্যুকে নিয়ে আজকে বিএসএফ যে বক্তব্য দিয়েছে যে তিনি গরু পাচারকারী হিসাবে ওইখানে নাকি ধরা খাইছে চিন্তা করেন মানে ভাবা যায় এরা এদের অপরাধ থামানোর জন্য ওই যে বিজিবির পোশাক পরিহিত অবস্থায় গুলি করছে কেন জবাব দিতে হবে আমরা চাই আজকে এই বিষয়টা নিয়ে অন্তত সারা বাংলাদেশে আমরা একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার আছে বাংলাদেশ ভারত সীমান্তে গত সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবি সিপাহী রৈশুদ্দিনকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ একদল গরু চোরাকার বাড়িকে প্রতিহত করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল তবে বিএসএফ দাবি করছে বিজেপির সেই রইসুদ্দিন ভাই তিনি নাকি ইউনিফর্মে ছিলেন না তিনি গরু পাচারকারী ছদ্মবেশে ছিলেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলছে যে বিএসএফের সূত্রের বরাত বলছে যে বাংলাদেশি একদল গরু পাচারকারী নতুন করে স্থাপন করা কাটাতারের বেড়া ভেঙে ভারতে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনাটি ঘটে ভারতীয় এক সৈন্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দলটির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে তাদের দিকে এগিয়ে যায় বিএসএফ এর এক কর্মকর্তা ঘটনাটি প্রসঙ্গে বলেন চোরাকারবিরা বুঝতে পেরেছিল যে বিএসএফ সেনা সেখানে একা ছিল চোরাকারবিরা তাকে ঘিরে ধরে ধারালো কাস্তে ব্যবহার করে আক্রমণ করে তো আত্মরক্ষার্থে তখন সেই বিএসএফ সেনা গুলি চালায় এতে আহত হন একজন হামলাকারী পরে দেখা যায় সেই হামলাকারী একজন বিজেপি সিপাহী আপনি চিন্তা করেন আজকে আমার বিজেপির ভাইদের উদ্দেশ্যে বলি বা আমাদের কি বলে যে প্রতিরক্ষা ডিপার্টমেন্টকে যারা দেখেন আমাদের সরকারের উদ্দেশ্যে বলি যে এই ধরনের বক্তব্য যখন আসে এগুলা কি মাইনা নেওয়া যায় হয়তো আমরাও এমনটা দেখবো রইসউদ্দিন গরু চুরছিল তার মানে বিজিবিতে যারা আমাদের ভর্তি হচ্ছি আমরা গরু চুরি করি এটি বিজিবি এখন গরু চুরি করে বিএসএফ এর বাসা এটাই ভাই মাইনা নিতে হবে নমুনাটা এরকম হয়ে গেছে বাকি হামলাকারীরা ভারতীয় সৈন্যকে এরাতে তখন ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে গবাদি পশু নিয়ে বেড়ার অন্যদিকে চলে যেতে সক্ষম হয় পিটিআই প্রতিবেদন বলছে ঘটনার পর একটি পতাকা বৈঠকের সময় বিজিবি বিএসএফকে জানায় যে তাদের একজন কর্মী নিখোঁজ হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে যে তিনি ভারতীয় অংশে প্রবেশ করেছেন বিএসএফ বলছে গোলাগুলির শব্দ শুনে বিএসএফের কয়েকজন সেনা ঘটনাস্থলে গিয়ে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁও সরকারি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনাস্থলে তল্লাশি করার সময় একটি গবাদি পশু এবং কয়েকটি ধারালু অস্ত্র পাওয়া গেছে তো গরুকে এখানে দাঁড়াই ছিল এই যে ব্যাখ্যা যে একটি গাছে তিরিশটা পাখি ছিল একটা পাখিকে গুলি করলে আর কয়টা পাখি রইল এটা একটা ধাঁধা না যে একটা পাখিরে গুলি করলে তিরিশটা পাখির তিরিশটা পাখি নাই হয়ে যাবে উনত্রিশটা পাখি উড়ে যাবে কেন গুলির শব্দ শুনলে পাখি উড়ে যায় এখন এই গরু এটা রইসুদ্দিনের সিনে আর সিন না মালিকের সাথে দাঁড়াই ছিল কারণ বিএসএফ তো এটা উদ্ধার করছে আবার একটা কাস্তে মাস্ত উদ্ধার করছে বিএসএফ বলছে একটি ছবি থেকে পরিচয় শনাক্ত করা গেছে যে নিহত ব্যক্তি সিপাহিতে কর্মরত ছিলেন ঘটনার সময় তিনি গরু পাচারকারীদের সাথে ছিলেন এছাড়া ভারতের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ যে হাইকমিশন আছে এই ঘটনার কথা বিএসএফ তারা অবগত করেছে ওয়াও তো এখন আমাদের এই বিজিবিতে গরু সুর কটা আছে আর ভাই এরকম হইতে পারে কালকে আপনি মারা গেলেন আপনার তো গরু চুরির নাম আসতে পারে মাদকও আসতে পারে এরকমই কিন্তু রিপোর্ট এটা তৈরি করবে ফেন্সি কারবারি ইয়াবা কারবারি হ্যাঁ আলু কারবারি সিনি কারবারি মাইরাফেলের এরকমই রিপোর্ট দিবে এই বিষয়টা নিয়ে অন্তত একটা শক্ত ভাষায় প্রতিবাদ দরকার এটা কোনো ভাবি না আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন ডাজেন্ট ফ্যাক্ট এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের বর্ডার গার্ডে যারা কাজ করে তাদেরকে নিয়ে কথা আমি আমার জন্য কথা বলি না এর দিন আমার আত্মীয় স্বজনের কেউ না আপনারা যারা আমাদেরকে দেখেন বিভিন্ন সময় আপনাদের জন্য এই কথাগুলো বলি এটা নিয়ে শক্ত প্রতিবাদ করা দরকার শক্ত দেখি আমাদের বিজেপি কি বলেন আর ঐসুদ্দিন গরু সুরের জন্য ওইখানে রাখা হয়েছে কার কে জানে হইতেও পারে